جبوم تروني رمبارا يا نبي باكي بميكينا عشيني يا رو چونا قرشي لاغا ويا رو چونا تيجي ابا فيري جاي كنونا نبي امار بانتي لگه جي بابا سابرا امين رسول الله تما ديكي جانيه ديلا دنیا زمين تاكي آپ امونه كورين بنا كنونا دنیا زمين تما جنو آپ ام جائے گنا دنیا ارمان وشو چيرو جيبون تاك بنا তাই তো আপনাদের ঘরে বলে দিই তিনাদের ভিতরে ভয় ছিল কেন 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 তিনারা জানে দুনিয়া জমিন ছাড়তে যাবে এ যুবক আপনারা শুনে খেদা এটা কবরস্থানে জলসা এই কবরস্থানে আমাকে আপনাকেও যেতে হবে আপনার আব্বা আপনার আম্মা আপনার দাদা দাদিরা নানি ভাই আত্মীয় স্বজন সবাই চলে গিয়েছে হাজিরা সবাই হয়ে গেছে আপনার হাজিরা বাকি রয়েছে محمد رسول کے بھولے جاوے نا محمد رسول کے تمرا چھڑے دے بنا کنو نا شبست نبی دے دے کے محمد رسول کے ہمیں بیشی بنو باشی محمد رسول کے بیشی پریم کونی کیا من پریم کونی ربی اللہ اپنی کیا من پریم کونی دیکھانا اے اللہ بندہ دے کے شکیے دیجے دیکھیوں دیجے اے امار بندہ را اے امار بندی را امار رسول اللہ کی کیا من پریم کونی شبست نبی را دنیا এলো আমার ডাকের কথা বলল আবার তারা পর্দা নিয়ে চলে গেল কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি আল্লাহ এতটা প্রেম করি ভালোবাসি আমি আল্লাহ পা আমি নিজে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাথে ডাইরেক্ট দেখা করে নজির করেছি আর জোরে নারে তাকবীর সিলসিলা হক সাদদে সাবা سلسلہ حق مسلسل استماع دادا پیرر بھکت و گون دادا پیرر مرید گون محانی صلی سواب گرام بشی بندو امیٹی بندو علماء حق گون علماء حل سنت والجماعت حق گون نار دیبے خوائی بس تو ہلے ہوئے کٹو میں سے چھے آتیوں سے چھے
ওর পিছনে পিছনে খিদমত করতে করতে আমার সময়টা ব্যয় করে দিলে হবে কুটুম এসেছে কুটুমের কাজ করুক এই মজলিসটা আমার জীবনের শেষ মজলিস হতে পারে এখানে আজকে উপস্থিত হয়ে যাই যদি কালকের মরে যাই মাইকে এলান হবে এই জায়গায় বসার ওসিলা করে আল্লাহ নাজাত দিতে পারে কেন প্রত্যেক বছর জলসাটা হয় না আজকে জলসা কালকের হবে না পরশু হবে না তরশু হবে না বছরে একবার জলসা কি গো 35 বছরের না বেশি কত বছর জলসা এটা বলছিল না কমিটি ভাই অনেক দিনের জলসা আপনাদের আদি জলসা বহু দিনের জলসা বলুন আপনারা বলুন পিছনের দিকে তাকিয়ে আগামী বছর যে ভাইরা বেঁচে ছিল এই বছর আছে এই মজলিসে আছে তারা সব কবরে শুয়ে আছে তাদের হাজিরা হয়ে গেছে কবরে এবার আপনি অপেক্ষা করুন আমারও হাজিরা কোন সময় চলে আসতে পারে কোন সময় হাজিরা হতে পারে ওই যে মাস্টাররা ঢুকলে ছাত্ররা সব ভয়ে কম্পন করে চুপচাপ চেয়ারের মধ্যে বসে পড়ে এই স্যার এসে চুপ কর চুপ কর কেন রে ওইরকম করছিস কেন ছুটাছুটি করছিস স্যার জানে না গন্ডগোল করলে হবে না হাজিরা খাতায় নাম উঠবে হাজিরা খাতায় নাম না উঠলে আমার কপালে দুঃখ রয়েছে হাজিরা খাতায় নাম উঠলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো হাজিরা খাতায় নাম উঠলে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবো হাজিরা খাতায় নাম উঠলে আমার বাপের কাছে মায়ের কাছে ভালো মেসেজ যাবে তোমার ছেলে ভালো পড়াশোনা করছে তাই ছাত্ররা ছটফট ছটফট করছে আজকে দিনে আমরা আল্লাহর হাজিরা খাতায় নাম দেওয়ার জন্য আল্লাহর ডাকে সাড়া কখন দেবো কোন সময় দেবো জানি না দেওয়ার আগে প্রস্তুতির জন্য এই জায়গাকে বেছে নিতে পারি এই জায়গা যদি আমরা বেছে নিতাম আমরা নিশ্চিন্তে থাকতাম যে মৃত্যু আসার সাথে সাথে আমার বিশ্বাস আমরা জান্নাতি ঝরে হবে না এই ইমানি মজলিসের সঙ্গে যারা সম্পর্ক রাখে ভালো কাজের সাথে যারা সম্পর্ক রাখে নিশ্চিন্তে তারা থাকে তারা কোনদিন বেঈমান নয় তারা জানে আমার মরণের থেকে এক টুকু ভয় নেই মৃত্যুর সাথে সাথে আমার রাসূল বলেছে তারা জান্নাতি এই আপনারা যারা বসেছেন আপনাদের কোনো চিন্তা নেই আল্লাহ জান্নাত দেবেই দেবে নিশ্চিন্তে থাকুন কেন আপনারা আল্লাহকে ভয় করে ভালোবেসে এসেছেন ইমানি মজলিসে চাইতাই জায়গায় নয় ইমানি মজলিসে আহা মুসলমান হরি জিনে মেরা বড়া নজওয়ানিরা এ নবী পাকের প্রেমিকেরা এসো এবার আপনার সোনার দিকে একটু ফিরে যাই এ যুগ শুরু নিরা ও আমার আম্মার বোনেরা ও গ্রামের মা বোনেরা শুয়ে ছিল আমার রাসূলুল্লাহ জাবাদে জানিয়ে দিয়েছিল বাবা সাহাবারা শুয়ে গেল আমি নবী তোমাদের জন্য জামিনদার হব আমি নবী তোমাদেরকে মুক্তি দেব এমন মুক্তি দেব আল্লাহ পাক আমাকে পাওয়ার দেবে হিকমত দেবে তাকওয়া দেবে কেন দেবে সহিহ বুখারীর কিতাবের মধ্যে আছে আমার রাসূলুল্লাহকে আল্লাহ বড়ই ভালোবাসে ভালোবাসে ভালোবাসতেন তাই তো এই রজবের 27 তারিখে কিতাবের মধ্যে পড়েছি আল্লাহ নবীকে বড়ই ভালোবেসে আল্লাহ ডাকিয়েছিল এটা মিরাজের কথা এই মিরাজের কথাতে আমি যাচ্ছি না বিস্তারিত কথা আপনারা সবাই জানেন আমি এটা নিয়ে বক্তব্য দেব না বলবো না ওই বান্দারা শুনে রাখো আল্লাহ বা কেন আমার রসুলকে তাকত দেবে সেই বুখারী কিতাবের মধ্যে রয়েছে আমার বানিয়েছে কেন কেন দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ যে কাজ ছিল ওই কাজটা আমার হাবিবুল্লাহর আল্লাহকে খুশি করার জন্য ছিল দুনিয়ার মানুষের জন্য কোন বড় রাসূল
কোরআন পড়ে যখন বুঝেছি আল্লাহর নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ অবশ্যই মুহাম্মদ রাসূলকে প্রেম করা ইমানদারদের জন্য অবশ্যই করণীয় কোন বেঈমানের কথা শুনে মুহাম্মদ রাসূলকে ছেড়ে দেবেন না গো তাহলে নাজাত পেতে পারবেন না গো কেউ মুক্তি দিতে পারবে না গো যদি জাহান্নামী হন কেউ জাহান্নাম থেকে আপনাকে টেনে নিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে না গো একমাত্র উপায় তিনি হলেন আপনার আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কে নবী আমার আপনার নবী জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার জানা আছে আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে কথা বলেছিল সাহাবারে সেটা কোরআনের লোট আছে লোট ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র হিসেবে রয়েছে কোরআন খুলো আল্লাহর কোরআন বলছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু বিল-ইয়াহুদ আল্লাহ সাবধান করে দিয়েছে নবীকে নবী আপনি বলে দিন মানুষের মধ্যে যারা ঈমানদার হবে তাদের ঈমানটাকে শেষ করে দেওয়ার জন্য এক দল বের হবে সেই দলের নাম হলো ইয়াহুদ কি বলুন ভাই পিছনের বাপরা বলুন কি নাম ইয়াহুদ ইয়াহুদ বলুন কি সাবধান হন এই বাম পাশে কি আমার মা বোনদের বসার জায়গা ওমা মা বাড়িতে যদি আপনি থাকেন আপনাকে জোরে কোরআন শরীফ পড়া যাবে না নিষেধ করা আছে আপনি কি করে ইমানী মজলিসে জোরে কথা বলছেন মা আপনার কথার আওয়াজটা পর পুরুষের কানে যাচ্ছে পর পুরুষটা অনুভূতি হবে জিনার গুনাহ হবে খবরদার ওমা কথা শুনতে পাচ্ছেন না মা আস্তে একদম চুপ করে যান আপনাদের কথার আওয়াজ পর পুরুষের কানে যেন না যায় শরীয়তের মাহফিল বলে বললাম কি গো দুঃখ পেলেন নাকি আপনাদের কথার আওয়াজ যদি পর পুরুষের কানে যায় কোন পর পুরুষ যদি মনে মনে করে ওই যে মেয়েটা কথা বলছে নিশ্চয়ই তাকে দেখতে খুব সুন্দর ওই মেয়েটার সঙ্গে যদি বিয়ে হতো না বিশাল হতো তাই তো কেতাবের মধ্যে আছে আম্মাজান ফাতেমা আল্লাহর নবীর বেটি তিনি আমার রাসূলুল্লাহকে এত প্রেম করতেন ভালোবাসতেন নবী বেটির স্বামীকে তিনি বলেছিলেন আমার ইন্তেকালের পরে জানাজারে কেউ না যেন আসে আমি পর্দায় ছিলাম পর্দা হয়ে মরব পর্দা অবস্থাতে মরতে যাই আপনি নবীর বেটি জানাজারে তো অনেক মানুষকে ডাকবো আনসারদেরকে ডাকবো মুহাজিরিনদেরকে ডাকবো সবাই আসবে আপনি নবীর বেটি ইন্তেকাল করবেন বিশাল জানাজারে মানুষ হবে না কাউকে ডাকবেন না আমি শর্ত দিয়ে গেলাম আমার নবী বলেছে বেটি বেটি মেয়ে পর্দায় থেকো তাই আমি আমল করছি আমার স্বামী গো আলী আমার জানের স্বামী জানাজারের নামাজে তুমি থাকবে আমার ছেলে হাসান আমার ছেলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনারা দুজন থাকবে আর চিন্তা করো না আমার আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে একজনকে ঠিক আল্লাহর তরফ থেকে একজন মেহমান আসবে কিরকম ইমানী প্রতিভা ইমানী প্রেম আজকের মা বোনদের দিয়ে একটু বললেই আমার মা বোনের রয়ে গেছে স্বামীদের কানে কানে বলে কি বক্তা কে নিয়ে এসেছিল আমাদের বিরুদ্ধে বললো তো সব আমাদের বিরুদ্ধে বললো তো অনুরোধ করছি আমার মা বোন আমাকে খারাপ ভাববেন না ইমানী মজলিসে আমার মুসলমান ইমানদার মুত্তাকিদের বলার হক আছে না নাই বলি আমার বয়সী ইয়ং জেনারেশনের ভাইকে বলার অধিকার আমার আছে না নেই একশো একশো আছে আজকের এইখানে বসে আমি আপনাদের হিসাব নিতে আসিনি যে আপনার জমি কবি কে করেছেন আপনি কি করেন কোন দল করেন এসব শুনতে এখানে আসিনি এখানে আমি এসেছি আল্লাহকে চেনো মুহাম্মদ রাসূলের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো যদি চেনো আর বন্ধুত্ব তৈরি করো এই দুটো থাকলেই বেড়া পার এটার জন্য এসেছি আর এটার জন্য আপনাদের গ্রামের কমিটিরা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে খারাপ ভাববেন না আমাকে ভুল ভাববেন না যে কথা বলছিলাম আমার বাপ ভাইরা কথা শুনছেন বাপ ঠিক আছে ছাড়ো যা হওয়ার হয়েছে ছাড়ো
কাকে বন্ধু বলে মানতে হবে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন কি বাবা সাহাবারা সাবধান হও লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদ ওই ইহুদরা এমন এমন চক্রান্ত করবে ঈমানটাকে চুরি করে নেবে এই একটা জিনিস আজকালের মানুষেরা এই জিনিসের প্রতি এত মগ্ন হয়েছে এত মুগ্ধ হয়ে গিয়েছে যে এর পিছু ছাড়তে চায় না খারাপ নেবেন না সর্বনাশের গড়াই কি জানেন আল্লাহর কোরআন মসজিদে রাখা থাকে কোরআন পড়ে না এইখানে কোরআন লোড করে রেখেছে এই কোরআন পড়ছে আবার কোরআন শরীফ পড়তে পড়তে নেট অন আছে উলঙ্গ নারীদের ছবি শট করে এসে গেছে কি রকম কোরআন পড়া হলো ভাই মসজিদে বসেছেন আপনার মোবাইল বন্ধ করতে মনে নেই হদম নামাজ পড়ে যাচ্ছেন মোবাইলে সাউন্ড হয়েই যাচ্ছে কি রকম মুমিন ভাই আগের জামানায় মোবাইল ছিল না তো কি হয়েছে কাজ হতো না আগের জামানায় উড়োজাহাজ ছিল না তো কি হয়েছে হজ করতে যেত না এখন আরো উন্নত হয়েছে মানুষ সিস্টেম উন্নত হয়েছে ঈমানটাকেও আরো মজবুত করা লাগবে কথা ঠিক না বলবো যত উন্নত হচ্ছে তত ঈমানটাকেও মজবুত করতে হবে কি গো কথা শুনছেন আমার আধুনিক হয়েছে আলহামদুলিল্লাহ ভালো কথা তো এক মোবাইলের মেসেজ মারবেন শুনছেন বাপ এক মোবাইলে মেসেজ মারবেন যে গাড়িটা আপনার পছন্দ ওই গাড়িটা আপনার বাড়িতে লোক দিয়ে যাবে আপনার টাকা ব্যাংকে রিটার্ন করতে যেতে হবে না ট্রান্সফার করতে যেতে হবে না মোবাইলে একটা মেসেজ মারবেন একটা ক্লিক করবেন আপনার বন্ধুর কাছে টাকা চলে যাবে কত আধুনিক সিস্টেম দেখেছেন মোবাইলে আপনি ক্লিক করবেন কি খেতে ইচ্ছে লাগছে সেই খাবারটা আপনার বাড়ি পর্যন্ত চলে আসবে কি গো কথা খারাপ নিচ্ছেন নাকি তাহলে আধুনিক সময় হয়েছে তার মানে বুঝতে হবে এই সিস্টেমগুলো যেমন তারা তৈরি করেছে ইসলামে মুসলমানদের ঈমানটাকে লুটার জন্য তেমন আল্লাহ দেখিয়েছে বান্দা তুই সিস্টেম চালু কর আমি আল্লাহ এই যে সিস্টেমগুলো বান্দারা দেখছে এই রকম থেকে আরো উন্নত সিস্টেম আমার জান্নাতে বান্দাতে থাকবে তোমরা দুনিয়ায় সিস্টেম দেখেছো আর আল্লাহর জান্নাতের সিস্টেম জানো সহিহ বুখারী খুলো সহিহ বুখারীর কিতাবের মধ্যে আছে বান্দা আল্লাহর জান্নাতের সিস্টেম আল্লাহর বান্দা আশা করবে হাজির হবে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবেরা নজওয়ান যুবকেরা তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক সাবধান করতে বললেন কাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে এ নজওয়ান যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা আল্লাহ সাবধান করতে বললেন হে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা বান্দীদেরকে আপনি মেসেজ দিয়ে দেন ও যুবক শুনে রেখে দাও রসূল আমার জানাতে লাগলো বাবা সাহাবারা তোমাদের ঈমানটাকে লুটে নেবে শেষ করে নেবে তাদের নাম হলো ইহুদ সাবধান থাকো সতর্ক থাকো তোমাদের ঈমানগুলোকে শেষ করে দেবে এ যুবক তরুণীরা এই তো ঈমানটাকে শেষ করে দেবার জন্য বাস্তবে একটা ঘটনা আপনাদের শোনা বাস্তবে হয়ে গেছে পশ্চিম বাংলার জমিনে হাওড়া জেলায় নাম করে বলছি একজন মসজিদের ইমাম মুসল্লিকে ডেকে বলতেছে তুমি কার অনুসারী বলে আমি মুহাম্মদ রাসূলের অনুসারী মুহাম্মদ রাসূলকে অনুসরণ করছো না 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 করো না মুহাম্মদ রাসূলকে মানো না কেন এখন কাজ জামানাতে মুহাম্মদ রাসূল তোমাদের নবী নয় তোমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানিকে মানো বাস্তবে ধরা পড়ে গিয়েছে শুনে কি জামানা এসেছে যুগ এসেছে ঈমান গুলোকে লোটার চেষ্টা হচ্ছে সমাজের মানুষরা
আস্তে আস্তে করে মজলিসে বসা থেকে দূরে সরে গেছে আস্তে আস্তে করে মজলিসটা থেকে আস্তে আস্তে করে অনেক দূরে সরে চলে যাচ্ছে মজলিসে বসা ছেড়ে দিয়েছে বাবা রাসুল খোদা যখন মজলিসে বসা তোমরা ছেড়ে দেবে ইমামের পিছনে আর নামাজও পড়তে পারবে না মজলিসে বসা ছেড়ে দিলে মাকে তোমরা ভাব দিতে পারবে না মজলিসে বসা ছেড়ে দিলে বাপকে বাপ বলে ভালোবাসতে পারবে না ও যুবক তরুণীরা শুনে রেখে দাও এই মজলিস আছে বলে এখনো বাপ বেটা ভালোবাসায় চলছে এখনো তার নিজের মা তার বেটার সঙ্গে ভালো সম্পর্ক করে গেছে ভাই ভাই ভালো সম্পর্ক করে গেছে ইমাম মুত্তাকি ভালো সম্পর্ক করে গেছে যেদিন মজলিস গুলো উঠে যাবে সেদিনে আর কোনো সম্পর্ক থাকবে না ও যুবক শুনে রেখে দাও এই মজলিস গুলোতে ইমানদারদের আনা গোনা হবে সমাজ ভালো থাকবে সমাজকে ভালো রাখার জন্যই তো মোহাম্মদ রসূলকে আল্লাহ নবী করে পাঠিয়ে দিয়েছিলেন সমাজকে সুস্থ রাখার জন্য মোহাম্মদ রসূলকে আল্লাহ তার নবী করে পাঠিয়ে দিয়েছিল সমাজের মাদেরকে ভালো রাখার জন্য সমাজের কোনগুলোকে ভালো রাখার জন্য এই মজলিসগুলো আল্লাহ নবী আমার এমন করে বুঝিয়ে 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 মানুষ জাতিকে একটা প্ল্যাটফর্ম রাস্তা দেখিয়ে দিয়েছিল সেই নবীকে নবী বলে মানবে না মানা করছে কারা এদের নাম হলো ইহুদ আল্লাহর কোরআন বলছে এদেরকে সাবধান রাখো এরা পয়সার লোভ দেখিয়ে আপনার আমার ঈমান লুটে নেবে পয়সার লোভ দেখিয়ে ঈমানগুলো লুটবে জানা আছে ওই ইমাম সাহেব যখন একটা মুক্তাদিকে ডেকেছে ডেকে বলছে যে মোহাম্মদ রসূলকে তুমি যে মানছো ছেড়ে দাও ছেড়ে দাও মোহাম্মদ রসূল নবী নয় গুরু নাউজুবিল্লাহ আনা খাতামুন নবিয়িন মোহাম্মদ রসূল নবী নয় ওই ব্যক্তিটা তখন ইমামের কথা গ্রহণ করছে ইমামের কথাটা শুনছে প্রাধান্য দিচ্ছে কেন না সত্যি তো ইমামের পিছনে নামাজ পড়ি তাহলে ইমাম যে বলছে ঠিক বলছে অথচ আমরা বুঝিনি যে আল্লাহর কোরআনটা হলো সঠিক আল্লাহর কোরআন আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন তাম মুমিনদের জন্য কোরআনটা হলো দলিল তাম মুমিনদের জন্য কোরআনটা হলো শিফা জোরে বলুন না সুবহানাল্লাহ এটা মুমিন দেখে রে মুমিন কি দেখেছে মুমিন দেখেছে ইমাম ইমাম কি বলছে আরে বাবা ইমাম যখন তোমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বলছে বুঝে নিতে হবে না কথা বুঝছেন না আপনারা ইমাম যখন নবীর বিরুদ্ধে বলছে তখন বুঝে নিতে হবে এ ইমাম ইহুদ এই তাদের লোক এ আমার মগজটাকে ধলাই করে আমাকে কায়দা করে টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি দিয়ে সবকিছু দিয়ে মগজ ধলাই করে তার তত্ত্বাবধানে আনার চেষ্টা করছে তার মানে তুমি এবারে আমার দলে আসো তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে বুঝিয়ে 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 এই দলবদ্ধ দিকে নিয়ে আসো মোহাম্মদ রসূল ছাড়লে যত মানুষ তুমি এই দলবদ্ধ করতে পারবে তত কোটি টাকা তোমাকে ইনাম দেওয়া হবে কথা শুনছেন এই রকম পরিকল্পনা চলছে আবার জানেন ধরা পড়েছে গো মোবাইলে ভিডিও ভাইরাল হয়েছে এটা মনে হয় বন্ধ করে দিয়েছে আমার কাছে মেসেজটা এসেছে তাই বাস্তব কথা বলছি শুনেন আবার সেই ইমামটা বলছে কি জানো ঈসা নবীর আবির্ভাব হয়েছে যে গোলাম আহমদ কাদিয়ানি নবী ছিল তার বংশেরই একজন সাকিল বিন আকিল ইনি হলেন ঈসা নবী তুমি ঈসা নবী আশাটাকে কি প্রাধান্য দিচ্ছ তো মেনে নিচ্ছ কি বলবে সে বেচারা ইমামের ভক্ত কথা শুনছেন না কি বলবে মেনে নিয়েছে যেই মেনে নিয়েছে এইবারে আস্তে আস্তে করে তাকে টাকা দেওয়া হচ্ছে পয়সা দেওয়া হচ্ছে ও আস্তে আস্তে করে দেখলো টাকা মানিটা তো মেন কথা ঠিক না ভুল বলছি মানি এখন মেন হয়ে গেছে যার কাছে মানি আছে সেই হলো সব তাই বলে না মানি আমার রব মানি আমার সব জোরে বলুন নাউজুবিল্লাহ মানুষরা এটা ভুলে গেছে যে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব কথা তাই না আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এটা ভুলে গেছে মানি আমার রব মানি আমার সব জোরে বলুন নাউজুবিল্লাহ টাকার প্রবণ যখন দেখাচ্ছে ওই মানুষটা আরো বেশি আকর্ষণ হচ্ছে যে না ঠিক বলছি এই কথাটাকে গুরুত্ব দিতে হবে ঠিক বলছে না ঠিক কাজ করছে
বাবা আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে ভবিষ্যদ্বাণী করে দিলেন মানুষের কাছে সবকিছু থাকবে তারপরেও মানুষ পয়সা পয়সা পয়সার দিকে অগ্রসর হতে থাকবে অথচ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য যতটুকু পটা পয়সা প্রয়োজন যতটুকু টাকার প্রয়োজন তার থেকে বেশি টাকা আমার আল্লাহ তাকে দেবে তবুও তার মধ্যে দেখা যাবে অভাব 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 কিতাবের মধ্যে আছে দুনিয়ার কোন জিনিস দিয়ে দুনিয়ার কোন জিনিস দিয়ে মানুষের অভাবকে মেটানো যায় না একমাত্র অভাব মেটাতে পারে কবর এই কথা শুনছেন আমার একমাত্র অভাব মেটাতে পারে কবর দুনিয়ার কোন জিনিস দিয়ে মানুষের অভাব মিটবে না আল্লাহর নবী ভবিষ্যদ্বাণী করে বলে দিয়েছিলেন বাবা সাহাবারা সেই দিনেতে মানুষেরা টাকার পিছনে ছুটবে আর টাকার পিছনে ছুটবে ছুটতে 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 দেখবে এক সময় খরা দেখা দেবে মানুষ খেতে পাবে না সেই সময় কেউ যদি এসে বলে আমি তোমাকে 1 লাখ টাকা দেব তুমি আমার দাসত্ব করো সেই সময় মানুষ খাওয়া দাওয়ার আশাতে ওই মানুষটা 1 লাখ টাকা যে দেবে তার পিছনে 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 ছুটতে থাকবে কথা বুঝছেন তার পিছনে পিছনে ছুটতে থাকবে ওই মানুষটাকে আল্লাহর নবী সাবধান করে দিলেন ওই মানুষটা হলো আইয়াবু আলাই দাজ্জাল কি নাম হবে কি নাম হবে দাজ্জাল এক হাতে টাকা আর এক হাতে কেরামতি থাকবে কথা শুনছেন খবরদার খবরদার সাবধান সতর্ক হন আমার বাপ ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে তো বাপ আমার বাপেরা আপনাদেরই কৃতি সন্তান আপনাদেরই সব কমিটির ছেলেরা আমার বাবু আবদার করেছিলেন যে হুজুর একটুখানি আপনি আগামী বছর কবরস্থান ডেভেলপমেন্ট কবরস্থানে তো আরো অনেক কাজ বাকি আছে কি গো তাই তো নাকি বাকি কবরস্থানের কাজের জন্য যদি আপনি গ্রামবাসীর কাছে একটু আবদার করেন গ্রামবাসীরা যা দেয় কারণ আমরা তো অন্য কারোর কাছ থেকে অবদান নিইনি আমরা যা কিছু করেছি সব গ্রামবাসী নিয়ে করেছি এতে আলহামদুলিল্লাহ খুশি বলুন আলহামদুলিল্লাহ আপনাদের এটা ঐতিহ্য এই কবরস্থান আসল বাড়ি এই আসল বাড়িটা আপনারা ঘিরে এত সুন্দর করেছেন আমার জান ঠান্ডা হয়ে গেছে